Ruby methods এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব মেথড কি, মেথডের সিনট্যাক্স এবং আমরা কিছু উদাহরণ দেখব। এখানে Ubuntu Linux 12.04 Ruby 1.9.3 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে লিনাক্সে টার্মিনাল এবং টেক্সট এডিটর সম্পর্কে জানতে হবে। মেথডস এর ভূমিকা দিয়ে শুরু করি। মেথড একটি পৃথক প্রোগ্রাম যা বিশেষ কাজ এক্সিকিউট করে। রুবি মেথড অন্যান্য প্রোগ্রামিং ভাষার ফাংশনের অনুরূপ। মেথডের নাম ছোট হাতের অক্ষরে শুরু হয়। মেথড তার কল করার পূর্বেই সংজ্ঞায়িত করা হয়। এখন মেথডের সিনট্যাক্স দেখি। এটি সংজ্ঞায়িত করতে কিওয়ার্ড ডেফের পর মেথডের নাম লিখুন। আর্গুমেন্ট প্রদত্ত ভ্যালু নির্দিষ্ট করে। রুবি কোড সেকশন তৈরি করা মেথডের অংশ উল্লেখ করে। মেথডের অংশ উপর থেকে এই সংজ্ঞা এবং নিচে থেকে এন্ড ওয়ার্ড দ্বারা পৃথক করা হয়। একে আর্গুমেন্ট সহ মেথড বলে। মেথডের অপর সিনট্যাক্স হলো ডেফ কিওয়ার্ডের পর মেথডের নাম এবং খালি আর্গুমেন্টের তালিকা। রুবি কোড সেকশন মেথডের অংশ উল্লেখ করে এবং এন্ড ওয়ার্ড যা মেথডের সমাপ্তি চিহ্নিত করে। একে আর্গুমেন্ট ছাড়া মেথড বলে। এখন মেথডের ব্যবহার করা দেখি। আমি gedit টেক্সট এডিটরে একটি প্রোগ্রাম লিখেছি। এখন এটি খুলি। আমাদের ফাইলের নাম method-without-argument.rb। ফাইলটি রুবি প্রোগ্রাম ফোল্ডারে সংরক্ষণ করেছি। মেথড ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল গণনা করব। এখন প্রোগ্রাম দেখি। আমরা গ্লোবাল ভেরিয়েবল a ঘোষিত করে এর মান 5 নির্ধারিত করে এটি আরম্ভ করব। ভেরিয়েবলের নামের আগে ডলার চিহ্ন দিন। গ্লোবাল ভেরিয়েবল ঘোষণার স্থান ছাড়া কোথা থেকেও প্রাপ্ত করতে পারেন। এখানে আমরা কোনো আর্গুমেন্ট ছাড়া একটি মেথড অ্যাড ঘোষিত করেছি। এখানে আমরা ইউজারকে দ্বিতীয় ভ্যালু লিখতে বলি। ইউজার ভ্যালু লিখবে। গেটস মেথড স্ট্রিং ফরম্যাটে কনসোল থেকে ইনপুট প্রাপ্ত করে। টু আন্ডারস্কোর আই মেথড ব্যবহার করে এটি ইন্টিজারে বদলানো জরুরি। বদলানো ভ্যালু লোকাল ভেরিয়েবল b তে সংরক্ষিত হয়েছে। এটি শুধুমাত্র সেই মেথডে উপলব্ধ যেখানে ঘোষিত হয়েছে। এখানে আমরা গ্লোবাল ভেরিয়েবল a এবং ভেরিয়েবল b এর ভ্যালু যোগ করি। ফলাফল ভেরিয়েবল sum এ সংরক্ষিত হয়। এখন sum প্রিন্ট করি। এটি স্ট্রিং এ ভেরিয়েবল লেখার উপায় প্রদর্শন করে। এখানে sum এর বিষয়বস্তু স্ট্রিং হিসেবে থাকে এবং বাইরের স্ট্রিং এ জায়গা নেয়। এন্ড মেথডের সমাপ্তি বোঝায়। এখানে দুই ধরনের মেথড রয়েছে। ইউজার ডিফাইন্ড মেথড যা আমাদের অ্যাড মেথড, প্রি ডিফাইন্ড মেথড যা হলো প্রিন্ট, গেটস এবং টু আন্ডারস্কোর আই মেথড। এখানে আমরা অ্যাড মেথড কল করি। অ্যাডিশন অপারেশন সম্পন্ন হলে ফলাফল প্রিন্ট করা হবে। এখন সেভ বোতামে টিপুন। এই প্রোগ্রাম পূর্বে উল্লেখ করা রুবি প্রোগ্রাম ফোল্ডারে সংরক্ষিত হবে। এখন প্রোগ্রাম এক্সিকিউট করি। কন্ট্রোল অল্ট এবং টি কি একসাথে টিপে টার্মিনাল খুলুন। স্ক্রিনে টার্মিনাল উইন্ডো প্রদর্শিত হয়। প্রোগ্রাম এক্সিকিউট করতে রুবি প্রোগ্রামে যেতে হবে। লিখুন cd স্পেস ডেস্কটপ স্ল্যাশ রুবি প্রোগ্রাম এবং এন্টার টিপুন। আবার লিখুন রুবি স্পেস মেথড হাইফেন উইদাউট হাইফেন আর্গুমেন্ট ডট আরবি এবং এন্টার টিপুন। Enter the second number প্রদর্শিত হয়। আমি ভ্যালু 4 লিখে এন্টার টিপব। আউটপুট হলো sum of two numbers 5 and 4 is 9। এখন আর্গুমেন্টের সাথে মেথডের একটি উদাহরণ দেখি। gedit এ লেখা
এই প্রোগ্রামটি এখন খুলুন। আমাদের ফাইলের নাম method-with-argument.rb। এই ফাইলও রুবি প্রোগ্রাম ফোল্ডারে সংরক্ষণ করেছি। এখন প্রোগ্রাম দেখি। এখানে আমরা add নামক মেথড ঘোষিত করেছি। a এবং b হলো add মেথডের আর্গুমেন্ট। a এবং b যুক্ত হয়েছে। sum কল করা মেথডে ফিরে যায় এবং end মেথডের সমাপ্তি বোঝায়। ইউজার কি ইনপুটের জন্য জিজ্ঞাসা করলে ইউজার a এবং b এর ভ্যালু লিখবে। ভ্যালু যথাক্রমে a এবং b তে সংরক্ষণ করা হবে। এখানে add মেথড কল করি। আমরা আর্গুমেন্টে a এবং b রাখি। addition অপারেশন হওয়ার পর add মেথডের ফলাফল c তে সংরক্ষিত করা হবে। এখন sum c তে সংরক্ষিত হয়েছে। কোড এক্সিকিউট করতে টার্মিনালে যান। প্রথমে টার্মিনাল মুছুন। লিখুন clear এবং এন্টার টিপুন। আমি রুবি প্রোগ্রামে রয়েছি। পূর্ববর্তী কমান্ড পেতে দুইবার আপ অ্যারো কি টিপুন। এখন method-without-argument.rb কে method-with-argument.rb দ্বারা বদলান এবং এন্টার টিপুন। এন্টার দ্য ভ্যালুস অফ a এন্ড b প্রদর্শিত হয়। আমি 8 এবং 9 লিখব। 8 লিখে এন্টার টিপুন। 9 লিখে এন্টার টিপুন। আমরা আউটপুট পাই sum of two numbers 8 and 9 is 17। এখন রুবি মেথডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখব। এখন প্রোগ্রামে ফিরে আসি। রিটার্ন কিওয়ার্ড মুছুন। সেভ বোতামে টিপুন। কোড এক্সিকিউট করতে টার্মিনালে যান। পূর্ববর্তী কমান্ডে যেতে আপ অ্যারো কি টিপে এন্টার টিপুন। এন্টার দ্য ভ্যালুস অফ a এন্ড b প্রদর্শিত হয়। আমি 10 এবং 15 লিখব। 10 লিখে এন্টার টিপুন। 15 লিখে এন্টার টিপুন। আউটপুট হল sum of two numbers 10 and 15 is 25। রিটার্ন কিওয়ার্ড মুছে ফেলার পরেও প্রোগ্রাম কোনো এরর ছাড়া এক্সিকিউট হয়েছে। রুবি নিজে থেকে মেথডে সংশোধিত ভ্যালু ফেরত দেয়। মেথডে রিটার্ন কিওয়ার্ড হলো ঐচ্ছিক। এখন টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। স্লাইডে যাই। সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি মেথড সম্পর্কে। আর্গুমেন্ট ছাড়া মেথড, আর্গুমেন্ট সহ মেথডের জন্য সিনট্যাক্স, মেথড থেকে ভ্যালু ফেরত দেওয়া। এখন মেথড ব্যবহার করে ইউজার থেকে ইনপুট নিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিরূপণ করতে প্রোগ্রাম লিখুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশ বিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিংকে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।